हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। व्यूअर्स, थंबनेल देखे निश्चय बुझते पाच्छेन आज के रेसिपी टी की। हैं व्यूअर्स, आपनादेर जोन्नो आमार आज के रेसिपी थाई सूप। थाई सूप खेते भालोबाशे ना एमन मानुष बोधहय कमी आछे। आर शीतेर दिने गरम गरम थाई सूप खेते कार ना भालो लागे। तबे हाँ, एखन थेके कष्ट करे आर रेस्टुरेंटे जेते हबे ना। घरे बसे आमार भिडियोटी देखे आपनारा रेस्टुरेंटेर मतोई दुर्दान्त स्वादेर थाई सूप तैरि करते पारेन। चलुन ताहले देखा जाक एर प्रस्तुत प्रणाली। थाई सूप तैरि करार जन्ये प्रथमे निच्छि हाड़ छाड़ा एक कप मुर्गीर मांस। मुर्गीर मांसटाके आमि जुलিয়ান करে কেটে নিয়েছি। এরকম করে কাটলেই হবে, এর থেকে বড় করতে হবে না। তার সাথে নিচ্ছি মিডিয়াম সাইজের 10টা চিংড়ি। চিংড়িগুলোর মাঝখানে শিরাটা ফেলে দিয়েছি আর কুশাটাও ফেলে দিয়েছি। লেজের দিকে অল্প কুশা রেখেছি, এতে সুপে দেওয়ার পর দেখতে খুব ভালো লাগবে। এখন এগুলোকে মেরিনেট করে নেব। তার জন্য নিচ্ছি হাফ চা চামচ লবণ, এক টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি বড় একটা কাচের বোল নিয়ে এতে তিনটা ডিমের কুসুম নিচ্ছি। সাদা অংশটা তাই সুপে দেওয়া যাবে না, সেই জন্য সাদা অংশটা নিচ্ছি না। ডিমের কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর তাই সুপের জন্য শুধু কুসুমটাই কিন্তু দরকার। এখন নিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ। তারপর নিচ্ছি হাফ কাপ পরিমাণ হট টমেটো সস। এই সসটা বাজারে সব দোকানে কিনতে পাবেন, আর আপনারা চাইলে চিলি সসও নিতে পারেন। তারপর নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস, এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, এক চা চামচ পরিমাণ লবণ, এক টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি তিনটে ডিমের জন্যে তিন টেবিল চামচ পরিমাণই কর্নফ্লাওয়ার নিচ্ছি। এর বেশি নিলে স্যুপটা খেতে ভালো লাগবে না। আর আমি পুরোটা রেসিপি যে পরিমাপে ইনগ্রিডিয়েন্ট দিয়ে করছি, আপনারা যদি একইভাবে তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের মতোই পারফেক্ট একটা থাই স্যুপ তৈরি করতে পারবেন। আমি এখন সব উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নিচ্ছি দুইটা লেমন গ্রাস। লেমন গ্রাসের শিকড় ছাড়া পুরোটাই সুপে দিতে হয়। লেমন গ্রাসের সাদা অংশটা যেমন দিতে হয় তেমনি করে পাতার অংশটাও দিতে হয়। লেমন গ্রাসে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আছে, আর এই ফ্লেভার ছাড়া থাই সুপের ঠিকঠাক ফ্লেভার আসবে না। আমি লেমন গ্রাসের গোড়ার অংশটা কেটে নিচ্ছি। তারপর পাতার অংশটাও কেটে নিচ্ছি। সমান সমান করে পুরোটা লেমন গ্রাস কেটে নিচ্ছি। গোড়া সাদা অংশটাকে মাঝখানে আবার কেটে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। আপনারা যদি হাতের কাছে লেমন গ্রাস না পান তাহলে সুগন্ধি লেবুর পাতাও দিতে পারেন, কারণ এ দুটোর ফ্লেভারই
প্রায় একই রকম। সবগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ডিমের কুসুম আর সসের সেটাতে। তারপর দিচ্ছি তিনটা কাঁচামরিচ মাঝখানে কেটে, দিচ্ছি তিন টুকরো থাই জিঞ্জার একটু থেঁতো করে, এতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। দিচ্ছি তিন টুকরো নর্মাল জিঞ্জার, এগুলোকে একটু থেঁতো করে নিয়েছি। এখন সবগুলো একসাথে এই মিশ্রণে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ চিকেন স্টক। আপনারা চাইলে চিকেন স্টকের পরিবর্তে নর্মাল জলও দিতে পারেন। আমি এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন স্টক 750 গ্রাম পরিমাণ দিয়েছি। এটাকে বাড়িয়ে বড় জোর 800 গ্রাম করা যেতে পারে, এর বেশি দেওয়া ঠিক হবে না, তাহলে তাই স্যুপটা পাতলা হয়ে যাবে, তখন রেস্টুরেন্টের টেস্ট আর পাওয়া যাবে না। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটাকে গরম করে এখন আমি ম্যারিনেট করা মাংস আর চিংড়িটাকে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে হবে না, শুধু এগুলো থেকে যে জলটা বের হবে সেই জলটা শুকানো পর্যন্ত ভাজলেই হবে। জলটা শুকিয়ে গেছে আর ভাজার দরকার নেই। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্যুপের জন্য যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা। এই মিশ্রণটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে, আগুনটাকে কিন্তু বাড়ানো যাবে না। আগুনটা বাড়িয়ে দিলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেজন্য স্যুপটা নিচের দিকে চাকা হয়ে লেগে যাবে, তাই জন্যে অনবরত নাড়তে হবে এবং আগুনটাকে মিডিয়ামে রেখে স্যুপটাকে করতে হবে। যখন স্যুপটা ফুটতে শুরু করবে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। স্যুপটা ফোটার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার হয়ে গেছে এবং আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আর বেশি ঘন করতে হবে না, এর থেকে বেশি ঘন করলে খেতে ভালো লাগবে না। স্যুপ রেডি, আমি এখন নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো করে দুর্দান্ত মজাদার থাই স্যুপ। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।